ও বাবা একটা সঞ্জীবনী ওষুধ পেয়ে গেছে একবারে চুলের ডোকা ফাটা চুল ঝরে পড়া চুল লম্বা না হওয়া চুল পাতলা হওয়া মাথায় টাক পড়ে যাওয়া মাথায় খুশকি হওয়া চুলের পক্ষতা মানে যাবতীয় চুলের সমস্যার সমাধান হয়ে যাবে গিটা যদি তুমি লাগাও আর এটা লাগানোর পরেও যদি তোমার চুলের সমস্যার সমাধান না হয় তাহলে জানবে তোমার শরীরের ভিতরে অন্য কোনো রোগ দানা বাঁধছে ইমিডিয়েট ডাক্তারের পরামর্শ নিবে তো চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক প্রথমে আমাদের লাগবে তিন চামচের মতো মেথি মেথিটাকে মিক্সিতে একবার ঘুরি নেবে একবারে গুড়া করতে হবে না দানা দানা থাকলেও কোনো অসুবিধা নাই মেথি চুল পড়া বন্ধ করে খুশকি দূর করে মাথায় কোনো ইনফেকশান হতে দেয় না চুলটাকে ময়শ্চারাইজ করে নতুন চুল গোজাতে সাহায্য করে চুলটাকে নরম করে আর অকাল পক্ষ হাত থেকে চুলকে রক্ষা করে বুঝতে পারছ ইয়ার পরে লাগবে তোমার ইহার পরে লাগবে তোমার তিন চামচের মতো কালো জিরা কালো জিরা মিক্সিতে একবার নিয়েছি একবারে গুঁড়া করার দরকার নেই কালোচিরা চুলটাকে লম্বা করে ময়শ্চারাইজ করে ওকাল পকাতার হাত থেকে রক্ষা করে চুলটাকে ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা করে মাথার ত্বককে স্বাস্থ্যকর করে চুল পড়া রোধ করে বুঝেছো এইবারে লাগবে তোমার কারিপাতা তোমার পনেরো থেকে সতেরোটার মতো কারিপাতা লাগবে মানে এক মুঠা কারিপাতা হলেই হবে আর কারিপাতা কী কী উপকার করে সেগুলো তুমি পেয়ে যাবে কারিপাতার মাক্স যেটা আমি ভিডিও শেয়ার করেছি আর যেটা কারিপাতার সিরামের যে হেয়ার সিরামের যে ভিডিওটা শেয়ার করেছি ওই ভিডিওগুলোতে তুমি পেয়ে যাবে এখানে আর আমি আবার সেই কথাগুলোকে রিপিট করছি না এবারে লাগবে তোমার লাল জবা ফুল দেশি জবা ফুল হতে হবে কিন্তু হাইব্রিড হলে কিন্তু হবে দেশি জবা ফুল হতে হবে ওই পেছনের সবুজ অংশটা কেটে বাদ দিতে হবে কার এই জায়গাটা কেটে বাদ দিতে হবে মানে শুধু পাবড়ি লাগবে চার থেকে পাঁচটার মতো জবা ফুল লাগবে লাল জবাই হতে হবে অন্য রঙের হলে চলবে না হাইব্রিড হলে চলবে না দেশি জবা হতে হবে চার থেকে পাঁচটার মতো জবা ফুল ইয়ার পরে লাগবে তোমার তুলসী পাতা তুলসী পাতাও তোমার এক মুঠার মতো তুলসী পাতা লাগবে তুলসী পাতার ভিডিও তো কিছুদিন আগেই আমি করলাম তুলসী পাতা মাথাটাকে ঠান্ডা রাখে কোনো ইনফেকশান হতে দেয় না এরপরে লাগবে তোমার ওই লাল জবা ফুলেরই যে পাতাগুলো আছে গাছের সেই গাছের পাতাগুলো লাগবে অন্য কালারের জবা ফুলের পাতা হলে কিন্তু হবে না পাঁচ থেকে সাতটার মতো পাতা লাগবে আর লাগবে তোমার নিম পাতা নিম পাতাও তোমার এক মুঠার মতো নিম পাতা লাগবে এই বর্ষাকালে নিম পাতা তো বুঝতেই পারছো মাথায় গায়ে কত রকমের চুলকানি তোমার ফাঙ্গাসের প্রবলেম হয় সেই সব সমস্যার হাত থেকে দূর রাখবে মাথাটাকে ঠান্ডা রাখবে কারণ অনেক কিছু উপকার করে আমি আর সেগুলো বলে পরে ভিডিওটাকে এত বড় করছি নাই যাই হোক এই সবগুলা লাগবে আর হ্যাঁ অ্যালোভেরা জেলটা বলতে ভুলিয়াছি তরো আলো জেলটা দিচ্ছি আর লাগবে তোমার অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলের সাইডে যে ওই কাঁটাগুলো আছে ওই কাঁটাগুলো ছুরি দিয়ে কেটে দেবো আর ভিতরে জেলটাকে বার করার দরকার নেই পাতা সমেতই জেলটাকে পিস পিস করে পরে অ্যালোভেরা জেলটা দিতে হবে এবারে গ্যাসে কড়াই চাপিয়ে কড়াইটা গরম হলে গ্যাসটা একবারে লো ফ্লেমে করে আমরা নারকেল তেলটা দিয়ে দেবো নারকেল তেলটা যে যার নিজের ইচ্ছে মতো পরিমাণটা দিবে আমি এক মাসের জন্য এই তেলটা তৈরি করছি তাই আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি এই তেলটা আমার পুরো ফ্যামিলি সবাই এই তেলটা ব্যবহার করে ছেলে মেয়ে সবাই এই তেলটা ব্যবহার করতে পারবে তেলটা একটু গরম হলে তারপরে দিয়ে মেথি দানাটা দিয়ে দেবো এবারে কালো জিরাটা দিয়ে দিই এইখানে যে যে উপকরণগুলো দেওয়া হচ্ছে সেই উপকরণগুলো মানে চুলের জন্য রামবান রামবান বুঝতে পারছো হ্যাঁ তুলসী পাতা দেওয়া হয়ে গেল ইয়ার পরে তোমার জবা পাতাটাও দিয়ে দিচ্ছি পাতাগুলি কিন্তু খুব ভালো করে ধুয়ে তারপরে জলটি শুকিয়ে তারপরে তেলে দিবে ওই ধুলা নোংরা পোকাচরা পাতাগুলি ভুলেও দিবে না হিতে বিপরীত হয়ে যাবে কিন্তু বলে দিচ্ছি জবা ফুল দেওয়া হয়ে গেল অ্যালোভেরা জেলটাও দিয়া তোমার হয়ে গেল গ্যাস কিন্তু ভুলেও বাড়িয়ে দিবে নাই তাড়াহুড়ো করতে যাবে নাই গ্যাসটি একবারে লো ফ্লেমে থাকবে একদম লো ফ্লেমে গ্যাস রেখে আর পনেরো থেকে কুড়ি মিনিট মতো এই তেলটি কিন্তু ফুটতে হবে একটি আমি ভুলে গেছি সেটি হচ্ছে কারিপাতা দিতে সেটি তোমরা দেখতে পেয়েছো কি জানি না কারিপাতাটি দেওয়ার সময় আমি ভিডিওটি অন করতেও ভুলে গেছিলাম যাই হোক তো দশ থেকে পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে ভা দেখো ফুটে ফুটে কিন্তু এই রকমই সবুজ রঙগুলো থাকবে জ্বলে গিয়ে পুড়ে গিয়ে কালো হয়ে গেলে কিন্তু হবেক নাই তো এইবারে আমি গ্যাসটা অফ করে তেলটাকে ঠান্ডা করতে দিই এখনই তেলটা ছাঁকা চলবে না ঠান্ডা হলে তবে গিয়ে ছাঁকবো তাই দেখো তেলটি ছাঁকা আমার হয়ে গেছে আর রঙেই মালুম পড়ে যাচ্ছে বুঝতে পারছো ওষুধটা কি তৈরি হয়েছে চুলের জন্য এখানে তৈরি হয়ে গেছে আমার সঞ্জীবনী হেয়ার অয়েল এবার বলে দি এই তেলটা আমরা মাথাতে কখন লাগাবো কিভাবে লাগাবো কতক্ষণ লাগিয়ে রাখবো দেখো মাথাতে তেল তুমি সপ্তাহে দুদিন লাগাবে তার পরের দিনে শ্যাম্পু করবে কিংবা তেলটা লাগিয়ে এক থেকে দু ঘন্টা মতো রেখে তারপর শ্যাম্পু করবে কিন্তু চুলে খুব বেশি দিন তেল লাগিয়ে রাখবে না তাহলে চুলগুলো বেশি ঝরে পড়বে কারণ মাথায় তেল থাকলে ধুলো নোংরা ঘাম সব চিটিয়ে যাবে চুল আরো বেশি নোংরা হবে চুল আরো বেশি ঝরে পড়বে ঠিক আছে আর যে কোনো অ্যাপ্লিকেশন চুলে লাগানোর সময় চুলটা অবশ্যই আঁচড়ে নেবে চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে নেবে আর এই তেলটা লাগানোর সময় একটা ছোট বাটিতে তেলটা নিয়ে একটা বড় বাটিতে গরম জল করে সে গরম জলের ওপর ছোট বাটিটা রেখে তেলটাকে হালকা গরম করবে ডাইরেক্ট আগুনে বসিয়ে তেলটাকে আর গরম করবে না গরম জলে রেখে হালকা গরম করে চুলের গোড়াতে গোড়াতে থেকে পুরো লেন্থে পুরো তেলটা লাগাবে তাহলে এই তেলটা দারুণ 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 উপকার দিবেন সপ্তাহে দুদিন দিন তেলটা লাগাবে এবারে আমি তেলটা লাগাই আমি তো এখনই তেলটা তৈরি করেছি ওই জন্য হালকা হালকা গরম আছে আর খুব ভালো যদি চুল চুলের যত্ন নিতে চাও তাহলে অবশ্যই তোমার মাসে মানে পনেরো দিন অন্তর অন্তর মাথাতে হেয়ার মাস্ক লাগাবে আমি পরপর কারিপাতার হেয়ার মাস্কের ভিডিও করেছি কারিপাতার হেয়ার সিরামের ভিডিও করেছি হেয়ার সিরাম অবশ্যই চুলে লাগানো উচিত সপ্তাহে তিন থেকে চার দিন চুলে হেয়ার সিরাম লাগাবে যেটা চুল পড়া বন্ধ করা থেকে শুরু করে চুল ড্যামেজ বেজান চুল অনেক উপকার করে হেয়ার সিরামটা তারপরে সপ্তাহে দুদিন তুমি হেয়ার অয়েল লাগাবে আর একটা ভালো শ্যাম্পু দিয়ে মাথা চুলে শ্যাম্পু করবে দেখবে মানে অবিশ্বাস্য রেজাল্ট পাবে তাহলে এই তেলটা তোমরা ঝটপট বাড়িতে বানিয়ে পাল আর চুলে লাগাও তারপর কেমন রেজাল্ট পেলে অবশ্যই আমাকে লিখে জানাবে তো এখনকার মতো চলি টাকা